নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গরমের সবজি দিয়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব সাধারণ উপকরণে চটপট তৈরি হয়ে যায় আর খেতে হয় দারুণ টেস্টি। তাই আমার আজকের এই রেসিপিটা অন্যান্য দিনের মতো পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। আজকে ঝিঙের এই টেস্টি নিরামিষ রান্নাটা করার জন্য আমি এই মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মটর ডাল। এই মটর ডালটাকে আমি 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। গরমকালে এইসব হালকা পাতলা রান্নাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, সামান্য একটু জল অ্যাড করছি, মানে বাটার জন্য যতটুকু দরকার। এবার এই ডালটাকে আমি বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে ফিরে আসছি। মটর ডালটাকে স্মুথ করে বেটে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই বাটিটাকে কিছুক্ষণের জন্য আমি এক সাইডে রেখে দিচ্ছি আর ওভেনে কড়াই গরম করে ফিরে আসছি। এবার মূল রান্নাটা করার জন্য কড়াই গরম করে তার মধ্যে আমি সর্ষের তেল খানিকটা গরম করে নিয়েছি। এবার ডাল বাটাটা থেকে আমি ছোট ছোট করে বড়া তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে। বড়াগুলো সব ভাজার জন্য দিয়ে দিয়েছি, এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়াগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বড়া ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে। এই তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ঝিঙের টুকরোগুলো দিয়ে দেব। আমি 400 গ্রাম ঝিঙে নিয়েছি, ঝিঙের খোসাটা অল্প অল্প ছাড়িয়ে এইভাবে কেটে নিচ্ছি। সমস্ত ঝিঙের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প নুন দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই ঝিঙের টুকরোগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, রান্নাবান্নার সাথে সাথে আপনারা যদি গল্প শুনতেও ভালোবাসেন তাহলে আপনাদের জানাই আমার একটা গল্পের চ্যানেল আছে, চ্যানেলটার নাম গল্পের আছে। ডেসক্রিপশন বক্সে ওই চ্যানেলের চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন। গল্পগুলো শুনে আশা করছি আপনাদের ভালোই লাগবে, আর যদি সত্যিই ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ঝিঙেটা একটু ফ্রাই হতে হতে এই রান্নার যে মশলাটা সেটা আমি কি কি দিয়ে তৈরি করছি চলুন সেটা দেখিয়ে দিই। এই রান্নাটার মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, তার সাথে 4টে কাঁচা লঙ্কা রেখেছি, আর নিয়েছি 2 চামচ পোস্ত। এই সব কিছুকে একসাথে মিশিয়ে প্রথমে জল ছাড়া আমি গুঁড়ো করে নেব, আর তারপর পরিমাণ মতো জল দিয়ে আর সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি মশলাটা বেটে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাটা তৈরি করে নিয়েছি, আর এদিকে ঝিঙেটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখছি, ঝিঙে যখন ফ্রাই করবেন তখন কিন্তু ঢাকা দিয়ে ফ্রাই করবেন না, তাহলে এর থেকে অনেক জল বেরিয়ে যাবে আর এটা একদম সফট হয়ে যাবে। এটা খুব বেশি সফট করার তো এখনই দরকার নেই, কেননা এটা গ্রেভিতে পড়ে তখন এটা আরেকটু রান্না হবে। তো আগে থেকেই যদি এটা বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু পরে এটা একদম গলে মানে ম্যাশ হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। তাই ফ্রাই করার সময় ঢাকা ছাড়াই ফ্রাই করবেন আর মিডিয়াম ফ্লেমে রেখে। এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, সবজির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভীষণই ইজি আর খুব চটজলদি হয়ে যায়, তবে গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। মশলার সাথে সবজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু একদমই গ্রেভি টাইপ হয় তাই সেই বুঝে জল দেবেন, আর ঝিঙে ভাজতে ভাজতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায় তাই বেশি জল দেওয়ার তো দরকারই পড়বে না। মিক্সির জারটায় মশলা লেগেছিল তার মধ্যেই আমি জল নিয়ে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
সামান্য একটু কাশ্মীরি মির্চ পাউডার, এটা একদমই অপশনাল, কালারটা ভালো হওয়ার জন্যই অল্প একটু দিলাম। নুন আমি এখানে আর দিচ্ছি না, কেননা মশলা বাটার সময় অল্প একটু নুন দিয়েছি, ঝিঙেটা ভাজার সময় অল্প একটু নুন দেওয়া আছে, তাই পরে আমি একবার টেস্ট করে দেখব, যদি নুনের দরকার হয় তখন দেব। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট তিনেক রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছি। ঝিঙেটা দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে, ঝিঙে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপি দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সব ডাল বড়াগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই ডাল বড়া দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে গ্রেভিটা একদমই টেনে নেবে আর একদম শুকনো শুকনো হয়ে যাবে, সেটা অতটা ভালো লাগবে না। সমস্ত ডাল বড়াগুলো ভালো করে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে শুধু ফ্লেভারটা ভালো হওয়ার জন্য গোটাই দিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিচ্ছি। মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি। রান্নাটা এবার আমার একদম রেডি হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম আর ওপর থেকে শুধু দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা এবার একদম রেডি হয়ে গেছে, এইটুকু গ্রেভিতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে আর ডাল বড়াগুলো রয়েছে, গ্রেভিটা অনেকটাই টেনে নেবে, তাই গ্যাসটা আমি আগেই বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই ঝিঙের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। আপনারা পুরোটা ভিডিও দেখলে বুঝতেই পারবেন যে খুব সাধারণ উপকরণে এটা চটপট তৈরি হয়ে যায়, আর আশা করছি দেখেও বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি, আর তার থেকে বেশি ভালো বুঝবেন যখন নিজেরা একবার ট্রাই করবেন, আর তারপর সেটা কেমন লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন।